السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাহে রমজান চলছে, আজকে বৃষ্টি রোজা আমরা পালন করছি, কিছুক্ষণ পরেই এই দিবস শেষ হয়ে যাবে, একুশতম দিন শুরু হয়ে যাবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিতম রোজা যখন চলতো, সূর্য ডুবার আগেই এতেকাফে বসে যেতেন এবং নিজেও রাত্র জাগরণ করে ইবাদত করতেন। পরিবারের সদস্য যারা আছে ওনাদেরকেও রাত্রি জাগরণ করার প্রতি উদ্বুদ্ধ করতেন ইবাদত করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশ দিনে খুব মেহনত করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। এবং আমাদের এখন যা করণীয়, যে দশ দিন শুরু হয়ে যাচ্ছে, যারা এতেকাফে বসছেন মসজিদে আলহামদুলিল্লাহ সুন্নতে মুয়াক্কাদ আলাল কিফায় এতেকাফ করছেন, আর বাকি যারা এতেকাফে আমরা বসতে পারিনি, বেশি সময় আমরা মসজিদে কাটাবো, লাইলাতুল কদরকে তালাশ করব, আল্লাহর কাছে ক্ষমা ইস্তেগফার করব, তেলাওয়াত করব। এই বিষয়গুলো নিয়ে আজকের আয়োজন মোহতারামের কাছে আমরা বিস্তারিত শুনবো। যিনি আজকে আমাদের সাথে আছেন তার সাথে এই মুহূর্তে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শেখ মুফতি আনোয়ারুল হক, খতিব গুলশান উত্তর জামে মসজিদ ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে আমরা মাহে রমজানের শেষ দশকের আমল নিয়ে আলোচনা করব। মহতরম, মাহে রমজানের শেষ দশকের আমল তো আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে যেমন পেয়েছি, কোমরে বেঁধে ইবাদতের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেগে যেতেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাবলান নবুয়ত বাদান নবুয়ত, অর্থাৎ নবুয়তের আগে এবং পরে কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ ছিলেন। আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিম সাল্লাতু ওয়াসাল্লামদেরকে নিষ্পাপ বানিয়েছেন। আমরা যারা আছি আমাদের তো আসলে গুনার অভাব নেই, আমাদের তো ইবাদত আরো বেশি করতে হবে। তো এই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত আপনি বলবেন। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা, যে আল্লাহ পাক আমাদেরকে রমজানুল মুবারকের বিশতম রোজার শেষ প্রান্তে এখানে উপনীত করেছেন, তৌফিক দিয়েছেন রোজা রাখার জন্য। সেই জন্য আল্লাহ পাকের শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দু মাস আগে থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সেখানে দোয়া করতেছিলাম যে আমাদের হায়াত যেন আল্লাহ পাক রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। তো আজকে দেখতে দেখতে রমজানে তো পৌঁছেই গেলাম, শেষ পর্যন্ত রমজানের শেষ পর্যায়েও চলে আস, যেখানে রমজানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল, প্রথম দশ দিন রহমতের, দ্বিতীয় মাগফিরাত, আজকে মাগফিরাতের শেষ প্রান্তে চলছে, যে এই মুহূর্তে সমস্ত গুনাহগুলি মাফ করে নেওয়ার জন্য আল্লাহর কাছে শেষ সুযোগ এই রমজানের শেষ মাঝখানের দশ দিনে। তারপরে ইনশাআল্লাহ সূর্য ডুবার পরেই আমরা পৌঁছে যাব আখেরি দশ দিন, যাকে আসল আওয়াখের মিন রমাদান বলা হয়, রমজানের শেষের দশ দিন। আসলে রমজানের শেষের দশ দিন, এটা রমজান পুরাটাই ইবাদতের মাস, কোরআনের মাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের মাস, রহমতের মাস, দোয়া কবুলের মাস। তন্মধ্যে আশরুল আওয়াখির যেটাকে বলা হয়েছে শেষের দশ দিন, এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে থেকে শেষের দশ দিন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেই কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল ছিল, সেই আমলগুলোর প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে উম্মতের জন্য সেখান থেকে শিক্ষণীয় একটা বিশাল বড় জিনিস রয়েছে। রমজানের শেষের দশ দিনের কতগুলো আমল রয়েছে যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করতেন এবং উম্মতকে সেই জন্য উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেন যে ইদা দাখালা ফি আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষের দশ দিনে যদি নবীজি উপনীত হইতেন, তাহলে আহিয়াল লায়ালি, রাত্র জাগ্রত থাকতেন, ওয়াশতাদ্দা মি ইজারা, তার কোমরের মধ্যে যে পরিধেয় কাপড় সেটাকে অত্যন্ত টাইট করে বাঁধতেন। এর অর্থ হলো আমরা সবাই জানি যে কোমরে গামছা দিয়ে লেগেছে, একটা কথা বলে যে কোমর বেঁধে লেগেছে, জি, সেনাবাহিনী বা পুলিশ বাহিনীতে একটা বেল্ট থাকে, এটা বেল্টটা টাইট থাকে, অনেক সময় দেখে নামাজের সময় খুলে, কেন, যে টাইট থাকলে শরীরের মধ্যে শক্তি আসে, এর অর্থ হলো কোমরে গামছা বাঁধার অর্থ হলো শরীরে একটা অতিরিক্ত শক্তি অর্জন করা, যে শরীরটাকে আমি ইবাদতের জন্য টাইট করে নিতেন। সেই জন্য ইস্তাদ্দামি ইজারা,
রাত্র জাগ্রত থাকতেন, ও আই কাজা আহলা পরিবার পরিজনকেও জাগাইয়া তুলতেন। এর অর্থ হলো যে রমজানের শেষের 10 দিন যখন আসতেন শুধু নিজে এবাদত করতেন না, বরং তার পরিবার পরিজন যারা ছিল তাদেরকে নিয়েও তিনি এবাদত করার জন্য জাগ্রত করতেন, উঠায় দিতেন। সেই জন্য বোঝা যাচ্ছে যে রমজানের শেষের 10 দিনে এবাদতে কি ফজিলত। আরেকটা হলো যে নিজে শুধু নয়, যেমন উম্মতের মধ্যে তার উম্মতরাও যেন এই আশরুল আওয়াখেরের মধ্যে রমজানের শেষের 10 দিনে বেশি বেশি ইবাদত করতে পারে, তাই তাদেরকেও সামিল করার জন্য এতেকাফের বিধান করেছেন। এতেকাফ আমরা জানি যে রমজানের শেষের 10 দিনে মসজিদে বসে এতেকাফ করা, এটা হলো সুন্নতে মুয়াক্কাদা। এবং সুন্নতে মুয়াক্কাদা কিফায়া বলা হয় মসজিদের জন্য। আর সুন্নতে মুয়াক্কাদা এই জন্যই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও রমজানের শেষের 10 দিনে এতেকাফ জীবনে ছাড়েন নাই। তাহলে এটা দিয়েই বোঝা যাচ্ছে তার গুরুত্ব কতদিন। আর জীবনের শেষ প্রান্তে এসে কিন্তু তিনি 10 দিন 10 দিন 20 দিন এতেকাফ করেছেন, অর্থাৎ মাঝখানের 10 দিন এতেকাফ করার পরে আবার যখন নাকি 20 তারিখে দিনের বেলা মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবা একরামদেরকে বারণ করে বললেন, তোমরা যারা আমার সাথে এতেকাফ করেছো লাইলাতুল কদরকে পাওয়ার প্রত্যাশায়, লাইলাতুল কদর সামনের 10 দিনে আসে, অতএব পুনরায় আবার মসজিদে এসে এতেকাফ করো। এবং সাহাবা একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এসে এতেকাফে শরীক হয়েছেন। এতেকাফে শরীক হওয়ার অর্থ এটাই ছিল যে লাইলাতুল কদর যেন ফৌত না হয়ে যায়, কারণ লাইলাতুল কদর এই উম্মতের জন্য এত বড় মহান একটা ফজিলত যা পৃথিবীর অন্য কোনো উম্মতকে আল্লাহ পাক দেননি। সেই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির ফি বিত্রিহা, যে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো, তলব করো, লাইলাতুল কদরকে তোমরা খুঁজো, এবং কখন খুঁজবো, রমজানে খুঁজবো। কিন্তু তাও আল্লাহ নবী আরও একটু সেটাকে বিশেষিত করে দিয়েছেন যে রমজানের শেষের 10 দিনে, শেষের 10 দিনের মধ্যে আরেকটু খাস করে দিয়েছেন, বিশেষ করে দিয়েছেন যে ফি বিত্রিহা, শেষের 10 দিনের বেজোর রাত্রিগুলির মধ্যে খোঁজো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিয়তু লাইলাতুল কদর, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, আমি এই খবরটা দেওয়ার জন্য আসছিলাম। প্রতিমধ্যে দুইজন মানুষের প্রতিমধ্যে ঝগড়া দেখার কারণে ফানাসিত, আমি ভুলে গেছি, অথবা কোনো রাতে নুসিত, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কেন? এটার মধ্যে একটা হ্যাকমত ছিল এই যে যাতে করে মানুষ এই পুরা 10 দিনের মধ্যে লাইলাতুল কদরকে তালাশ করে করে এবাদত বেশি করে। এই উদ্দেশ্যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বিশেষ দিনের মধ্যে নির্ধারণ না করে উন্মুক্ত রেখেছেন, আম রেখেছেন। সেই জন্য আশরুল আওয়াখেরের মধ্যে একটা মহান কাজ যেটা হলো সেটা হলো এতেকাফ। এতেকাফের পরে এই জন্য এতেকাফ করবো যেন লাইলাতুল কদর আমাদের থেকে ফৌত না হয়ে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পরিবার পরিজনকে জাগ্রত করে তুলেছেন, সেই জন্য আমরা মুসলমান ভাই বোন সবাইকে অনুরোধ করে বলবো যে এই শেষের 10 দিন আমরা যেন গাফলতির মধ্যে, অলসতার মধ্যে না কাটাই। আমাদের দেশের যে একটা রেওয়াজ হয়ে গেছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শেষের 10 দিন গিয়ে ঈদের উপলক্ষে ঈদ কেনাকাটা ইত্যাদি নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ি আমরা, বা নিজেরা ঈদের প্রস্তুতি গ্রহণ করার জন্য, খাবার তৈরি করার জন্য, সংগ্রহ করার জন্য এত বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ে যে শেষের এই 10 দিনের মধ্যে সে অনেক মানুষ মানে তারাবি পর্যন্ত ছেড়ে দিয়ে থাকে। অতএব এই শেষের 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি অন্য সকল কাজকে মুক্ত হয়ে সব কাজ বাদ দিয়ে এবাদতের জন্য নিমগ্ন হয়েছিল এবং সাহাবা একরামকে এবাদতের মধ্যে লাগিয়ে দিয়েছিলেন, তাই আমাদের এই শেষের 10 দিন যেন কোনো ক্রমেই হেলায় খেলায় না কেটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ আমাদেরকে করে দিয়েছেন সেই সুযোগটা যেন আমরা হাতছাড়া না করিবে। নবীজি যেখানে কমর বেঁধে এবং পরিবার পরিজনের জাগ্রত নিয়ে সবাইকে নিয়ে আমরা বুঝতে পেরেছি যে মানে লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এক নম্বর কাজ হলো যে রাত্র জাগরণ করে বেশি বেশি এবাদত করা, নফল এবাদত নামাজ পড়া, তেলাবাত করা, জিকির আসকার করা, দান ও খায়রাত করা। আপনার কাছে আমরা যে বিষয়টি এখন ক্লিয়ার জানবো যে লাইলাতুল কদরের অনেক ফজিলত, যে বলা হয়েছে যে 83 বছর 4 মাস এক রাত্র আবাদত করলে এত পরিমাণ আলফিশা, মানে তার চেয়েও উত্তম, কত পরিমাণ উত্তম সেটা আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহ আল্লাহ তাআলা ভালো জানেন। তো এই যে একটা বিষয় হলো আমরা রাত্র জাগরণ করে আবাদত করব, আরেকটা হলো কাসরাতে তেলাওয়াত করব বেশি বেশি তেলাওয়াত। হ্যাঁ, রাত্র জাগরণ ইবাদতের মধ্যে নামাজ যেমন পড়া আছে, কোরআনে কারীমের তেলাওয়াত করা আছে, দান খয়রাত করা আছে, জিকির আসকার করা আছে, আল্লাহ পাককে স্মরণ করা, বেশি বেশি করে ইস্তিগফার করা, তওবা করা। যে একটি হাদিসের মধ্যে আসছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে যখন বলেছেন, এক দাপের মধ্যে এসে বলেছেন যে ওই ব্যক্তির ধ্বংস হোক বা ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক যেই ব্যক্তি রমজান পেয়ে নিজের গুনাহ মাফ করাতে পারেন, তার চেয়ে তো বদনসিব আর কিছুই নেই। মুফতি সাহেব অনেক সুন্দর আলোচনা আপনি করেছিলেন, আমরা বুঝতে পেরেছি যে
রমজানের শেষ দশক আসলেই মানে আনন্দে বা হেলায় খেলায় নষ্ট না করে ইবাদতের মধ্যে কাটানো, এটাই হলো মুমিন মুসলমানের কাজ। আমরা এই পর্যায়ে যাব দর্শকদের কাছে। আসসালামু আলাইকুম। যে দর্শক যারা অপেক্ষায় আছেন প্রশ্ন নিয়ে, এক এক করে নাম বলে কি জানতে চান প্রশ্ন করুন। রাজশাহী থেকে তানভীর বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার উপর রাতে যে কোনো কারণে গোসল ফরজ হলো, তো আমি কি ওইটা গোসলটা না সেরে না উচিত, কারণ ওই নাপাক অবস্থায় থাকাটা আল্লাহ পাকও পছন্দ করেন না, ফেরেশতারও পছন্দ করেন না। এই জন্য উচিত হলো যে যত সম্ভব তাড়াতাড়ি করা। তবে অবকাশ আছে, যদি নামাজের সামনে সময় থাকে তাহলে নামাজের আগ পর্যন্ত সেটাকে হয়তো বিলম্বিত করা যাবে। তো ফজরের আগে আগে অবশ্যই সেটাকে গোসল সেরে নিয়ে ফজরের নামাজটা পড়ে নেওয়া উচিত। কোনো ক্রমে যদি কেউ জাগ্রত না হতে পারে তাহলে এমন পরিস্থিতি যদি হয়, যখনই জাগ্রত হবে তাড়াতাড়ি তখন সেটা রোজার সাথে আসলে ওটার রোজার সাথে এটার সম্পর্ক, রোজা নষ্ট হবে না, রোজা নষ্ট হবে না। এবং অন্য ইবাদতের ক্ষেত্রে যেমন এটার অবস্থায় থাকলে এটা ভালো না, বা শারীরিকভাবেও মানুষের একটা অস্বস্তি লাগে, সেই কারণে রোজার মধ্যে তো আরো বেশি এটাকে একটা পরহেজ করা উচিত। পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম। যে দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহ ভালো রেখেছে, দোয়া করেন। হুজুর আমার চারটা প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমার এখন বয়স হচ্ছে 16, আমি 11 বছর বয়সে বালক হয়ে দেখা গেছে, আমি আমি রমজানে প্রথম থেকে 15টা আমি ইনশাআল্লাহ দেখেছি, কিন্তু মনে করেন আমি আজানের সময় আমার কেন তো অভ্যাস হয়ে গেছে আজানের সময় পানিটা খাওয়া, এখন এটা কি আমার রোজাটা হবে নাকি আমার আবার কাজা করতে হবে? আর তৃতীয় প্রশ্নটি হচ্ছে, হুজুর আমি আহকামুন নিসার বই পেয়েছিলাম, হায়েজ অবস্থায় মহিলারা প্রতি নামাজের ওয়াক্তে 70 বার ইস্তেগফার পাঠ করলে 1000 যাকাত মাফল নামাজের সওয়াব পাবে, এটা বলবেন। আর চার নম্বর প্রশ্নটা হচ্ছে, হুজুর আমার চুলের আগা প্রচুর পরিমাণ ফাটা, এখন ইসলামের শরীয়তে চুলের আগা কাটা কি জায়েজ আছে? হুজুর আরেকটা কথা ছিল, এখন আমাদের তো আহকামুন নিসার বই আছে, এখন ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের সাথে থাকুন, আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। মহতারাম বুঝতে পেরেছেন প্রশ্নগুলো। জি, ওনার যে অর্থাৎ বালক হওয়ার পরে যে রোজাগুলো ওনার ছুটেছে সেগুলোর কাজা করতে হবে না কাফারা করলে হবে? অর্থাৎ আমরা এক কথা বুঝব যে তো এক নম্বর বিষয় হলো যে রোজা আল্লাহ রাব্বুল আলামিন যখন বালক হওয়ার পর থেকে ফরজ করেছেন, সেই সময় থেকে তার উপরে যখন রোজাগুলো ফরজ হয় তখন রোজাগুলোকে অবশ্যই পালন করতে হবে। কোনো ক্রমে যদি ছুটে যায় তার দুইটা পদ্ধতি, একটা হলো কেউ যদি নিজে ইচ্ছা করে জেনে শুনে বুঝে ছেড়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে তাকে কাফফারা দিতে হবে, একটা রোজার পরিবর্তে 60টি রোজা এবং একটা রোজা রাখতে হবে। আর যদি সেটা ভুল ক্রমে হয়ে থাকে অথবা কোনো অজ্ঞাত স্মরণে অথবা কোনো কারণে হয়ে থাকে, অসুস্থতার কারণে হয়ে থাকে, সফর কারণ হয়ে থাকে, তাহলে একটা রোজার পরিবর্তে তাকে একটা করেই রোজা আদায় করে গেলে হবে এবং সাথে সাথে আল্লাহর কাছে ইস্তিগফার এবং কাফফারা ইস্তিগফার করতে হবে গুনার জন্য। তাহলে আমরা আমাদের এই মনকে যে পরামর্শটা দেব যে এখন মূল বিষয়টা আপনার উপরেই ডিপেন্ড করে, আপনি বিষয়টা চিন্তা করুন যে ইচ্ছাকৃতভাবে আপনি ছেড়েছেন, না জানার কারণে ছেড়েছেন, অসুস্থতার কারণে ছেড়েছেন, নাকি আপনি জেনে বুঝে ছেড়েছেন, ধোকায় পড়ে খামখেয়ালিপনার মধ্যে। যে আমরা যেহেতু ওনাকে একটা মানে মূল একটা থিম বলে দিলাম, একটা মূল মূল নীতি বলে দিলাম, এর উপরে বিচার করে আপনি বাকি সামনে আগাবেন। অন্তত পক্ষে প্রত্যেক দিন রোজার বিনিময়ে যেগুলো ছুটে গেছে সেগুলো যেন কাজা হয়ে যায়। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে 15ই রমাজান পর্যন্ত যে কাজটি করেছেন ওনার অভ্যাস হলো আজানের সময় এক গ্লাস পানি খাওয়া, তো এই কাজটিকে ঠিক করছেন না? এটা তো একেবারেই অনুচিত, আদৌ ঠিক নয়। এক তো হলো আমাদের দেশে যে সেহরির শেষ সময় যেটা থাকে সেই শেষ সময়ের মধ্যেও কিছু সুযোগ রেখে আজানের একটা অপশন দেওয়া থাকে, যেমন কোথাও হয়তো 5 মিনিট বা 3 মিনিট সতর্কতামূলক সময়, এই সময়ের আগেই খাওয়া পানাহার বন্ধ করে দেওয়া উচিত। কোনো ক্রমে যদি সেই সতর্কতা সময়টার মধ্যেও হয় সেটাকে মেনে নেওয়া যায়, কিন্তু যখন আজান শুরু হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তো আর কোনো অবকাশ নেই, অর্থাৎ রোজা। এখন উনি যে কাজটি করেছেন রোজাগুলো কি হয়েছে?
আমার তো মনে হচ্ছে যে মনে হয় রোজাগুলো হয় নাই। মানে আজান যখন শুরু হয়েছে তখন উনি পানি খেয়েছেন, আজানটা তো দেওয়া হয় ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরেই আজান দেওয়া হয়, আর সেহরির ওয়াক্ত তো এর আগেই শেষ হয়ে যায়। আমার মনে হয় যে এই ক্ষেত্রে একটা বিষয়ে আলোচনা করা দরকার, সেটা হলো যে অনেক মসজিদে যেখানে সেহরির সময় শেষ বলা হয় এবং পরে আজানের জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হয় বা সতর্কতা যে সময়টা, অনেক মসজিদরা কিন্তু সেই সময়টাকে খেয়াল করেন না, যদি সেটার মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু হয়ে যায়, সেটা তো বলা মুশকিল হয়ে যাবে যে আসলে কোন দিকে। এই জন্য আমরা আমার বোনকে বলবো যে আপনি আজকে থেকে ভুল ক্রমে হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ পাক হয়তো মাফ করে দিবেন। এখন আর অবশ্যই যদি এরকম হয়ে থাকে যে ইফতার মানে পানি নিয়েছে আর এর মধ্যে আজান শুরু হয়ে গেছে তাহলে সেই পানিটা ফেলে দিতে হবে, বাস। হ্যাঁ, তারপরেও একটা মানে মোটামুটি রোজাটাকে রক্ষার বা বাঁচানোর একটা সুরত কিন্তু সেখানে বের হয়। কিন্তু আজান যখন অনেকে দেখা যাচ্ছে যে ভুল ধারণা যে আজান শুরু হইলো সেখান থেকে নিয়ে মনে করে যে আজান শেষ পর্যন্ত খাওয়া যাবে, তো আজান শেষ হচ্ছে আজ লম্বা আজান দিচ্ছে উনিও খাচ্ছেন, সম্পূর্ণ গলত। আরেকটি বিষয় হলো আমাদের দেশে কিন্তু এখন ডিজিটাল সময় হয়ে গেছে, টাইম টেবিল টাইমে আছে, ঘড়িতে আছে, ক্যালেন্ডার আছে, এবং আমাদের ফাউন্ডেশন থেকে বিভিন্ন পত্রপত্রিকা সব জায়গা থেকে। যদি এখানে একটা প্রশ্ন থাকে, অনেক মানুষ প্রশ্ন করে থাকেন যে ফাউন্ডেশনে বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ক্যালেন্ডার করা হয় তার মধ্যে দেখা যায় দুই তিন মিনিটের ব্যবধান থাকে, তো ব্যবধানটা আসলে বেশি নয়, ওই কোথাও দুই তিন মিনিটের মধ্যেই বেশ কম থাকে, ওইটা সতর্কতার মধ্যেই সবাই একটু ছাড় দেয়, কেউ হয়তো একটু আগে আগে থেকে সাবধান করেন। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে আহকামুন নিসা কিতাবের মধ্যে 70,000 বার ইস্তেগফার করার কথা তিনি পেয়েছেন নামাজের পরে, ঠিক আছে আপনি পড়তে থাকুন, বিভিন্ন আমলের কথা এগুলো করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আর ইস্তেগফার যত বেশি করবে আল্লাহ পাক অনেকগুলো ফজিলত ইস্তেগফারে রেখেছেন, তার মধ্যে সবই পাবেন ইনশাআল্লাহ, রিজিকের মধ্যে বরকত হবে, সন্তান সন্ততি হবে, বিপদ আপদ থেকে রক্ষা পাবে, অসুখ বিসুখ থেকে ভালো থাকবে। আরেকটি প্রশ্ন করেছেন যে চুলের আগা, যে চুলের যে আগা মহিলাদের জন্য কাটার কোনো বিধান শরীয়তে আছে কি না? চুলের আগা কাটা যাবে না, হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে যদি কারো অসুস্থতা থাকে বা চুল বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে একটা অবকাশ দেওয়া যেতে পারে। আরেকটি বিষয় তিনি জানতে চেয়েছেন যে আহকামুন নিসা হেমায়েতউদ্দিন সাহেবের লিখিত কিতাবটি ওনারা পড়ছেন, সাথে রাখছেন, ভালো, বেশ ভালো, আর অন্য কোনো কিতাব আছে মৌলিক বিষয়ে মাসালা মাসাল জানার জন্য, বিশেষ করে যে কিতাবটা আশারি থানবী রহমতুল্লাহ লেখা বিহেশতে যাওয়া, সেটা এটা হলো সাথে রাখতে, এটা সাথে থাকলে মোটামুটিভাবে মেয়েদের পরবর্তী দর্শকের কাছে আমরা যাব। আসসালামু আলাইকুম, যে দর্শক নাম বলে প্রশ্ন, ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন ছিল, আমরা যে নামাজে চার রাকাত নামাজ পড়ি, চার রাকাতের মধ্যে দুই রাকাত পড়ে পরে আত্মা হেতু পড়তে হয়, পরে আবার দুই রাকাত পড়ি পরে কি আবার আত্মা হেতু পড়তে হবে না আল্লাহ মসল্লি আল্লাহ বললেই হবে? মানে চার রাকাত তো ফরজ আপনি পড়েছেন, পরে যে দ্বিতীয় প্রশ্ন করুন আপনি। জি, তারপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমরা যে দশটি চূড়া শিখছি, দশটির মাঝে মানে একে ধারাবাহিক ভাবে যেতে হবে যেটা ভালো লাগে সেটাতে পড়তে পারবেন, সমস্যা নেই। আরেকটি প্রশ্ন, ধন্যবাদ। প্রথম প্রশ্নের ব্যাপারে বলা হচ্ছে যে আপনার চার রাকাত নামাজের মধ্যে প্রথম দুই রাকাত উপরে শুধু তাশাহুদ পড়া, যেটা আত্তাহিয়াতু বলি আমরা, আত্তাহিয়াতুলিল্লাহ, এটুক পড়লেই হবে, আর পরে দ্বিতীয় রাকাতের পরে যখন আর বাকি দুই রাকাত আবার পড়েও যখন বলবে তখন এই আত্তাহিয়াতও পড়তে হবে, সাথে দুরুদ শরীফও পড়তে হবে, দোয়া মাসুরও পড়তে হবে। উনি মনে করছেন প্রথম দুই রাকাতের পরে তা আত্তাহিয়াতু যেহেতু পড়লাম, শেষে কি আবার আত্তাহিয়াতু না পড়ে শুধু দুরুদ শরীফ থেকে পড়লেই হবে কিনা? না, ওইটা হবে না, বৈঠক তো আলাদা, আত্তাহিয়াতু পড়তে হবে, বাকি দুরুদ শরীফ এবং দোয়া মাসুরও পড়তে হবে। এবং এখানে এটাও বুঝতে হবে যে প্রথম বৈঠকটা হলো ওয়াজিব, দ্বিতীয় বৈঠকটা হলো ফরজ, যেহেতু বৈঠকের যে হুকুম কিন্তু আলাদা, বৈঠকও আলাদা হুকুম আলাদা,
ভুলক্রমে যদি প্রথমটা কেউ ছেড়ে দেয় শেষ বৈঠকে তার সহসিদ্ধা দিলে হয়ে যায়, কিন্তু আখিরি বৈঠক যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু ইচ্ছাকৃত সালে তো হবেই না, ভুলক্রমে যদি কোনোভাবে বাদ পড়ে তার পুরোটাই নষ্ট হয়ে যাবে। আরেকটি প্রশ্ন তিনি করেছেন যে দশটা সুরা তিনি পারেন, এখন একের পর এক পড়বেন নাকি যে যখন যেটা ভালো লাগে পড়বেন? ফাকরাও মাতে আসসালাম মিনাল কোরআন থেকে যে কোনোটা পড়লেই হবে, তবে তারতিবের সহিত পড়তে পারলে ভালো। ভালো আরেকটি প্রশ্ন করেছে জায়নামাজের ব্যাপারে, এটা আমরা তো সাধারণভাবে জায়নামাজ যার মধ্যে নামাজ পড়ি যদি সেটা কাপড়ও হয় অথবা জায়নামাজ হয় তাহলে সেটাকে যেহেতু তার মধ্যে সিজদা দেওয়া হয় এই কারণে মানুষ একটু ইহতেরাম করে কাপড় সম্মান করে, তো সেটা ঠিক আছে জায়গা মতো, তবে কেউ যদি পা দিয়ে ঠিক করে তাহলে অসুবিধা হবে না, সম্মানটা তবে বজায় রাখতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে। মুখে যদি থুতু বা কাশি আসে বেশি বেশি আসে উনি বলছিলেন বা মূল জিনিস আসলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলেছেন লা খালফু ফা মিসাইম আতিয়ু মিনাল্লাহ মিনাল রিহল মিসক, যে রোজাদার ব্যক্তির মুখের যে দুর্গন্ধ রোজার কারণে যেটা হয়ে থাকে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকাম্বর চেয়ে বেশি প্রিয়, তো রোজা পেট খালি থাকার কারণে মেয়েদা যেটাকে বলা হয় সেটার কারণে মাঝে মধ্যে এরকম থুতু বেশি হয়ে থাকে, ওইটার জন্য কোনো আই নেই, ওটাকে গলদকরণ করাও যাবে যদি সেটা ইয়ে না হয়, আর যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে ফেলে দিয়ে। এখানে মূল বিষয়টা হলো স্বাভাবিক কারণে যেটা আসতেছে সেটা আবার যাচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে যেহেতু গরম চলছে জমাট করে সেটাকে গলাকে ঠান্ডা করার জন্য বিঝানোর জন্য গিলে ফেলা গলদকরণ করা এটা কিন্তু রোজাকে মাকরু করে ফেলা, অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তী দর্শকের কাছে আমরা আসবো, আসসালামু আলাইকুম, যে দর্শক আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছি, আমার একটা প্রশ্ন। জি আমার একটা, হ্যাঁ আমি যে তারাবির নামাজ পড়ি নামাজের শেষে আমি মুনাজাতটা ধরার এনার্জি থাকে না, আল্লাহর কাছে হাত তোলা ছাড়াও যদি মন থেকে বলে সেটাও আল্লাহ পাক ভালো করে শুনবেন। উনি যে কথাটি বলছেন যে আমার কোন এনার্জি থাকে না বা দিলচস্পি থাকে বা শারীরিক অবস্থা থাকে না, আপনি যখন অর্থাৎ শুতে যাবেন শুয়ে শুয়ে তো আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, হেঁটে হেঁটেও চেতে মোটামুটি, এটা তারাবির নামাজের জন্য কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কাছে আমরা আসবো, আসসালামু আলাইকুম, যে দর্শক নাম বলে প্রশ্ন করুন। প্রশ্ন করুন। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ ধন্যবাদ, আমরা আলোচনা করছি। জি এটা খাদ্যদ্রব্য অমুসলিমের দোকান থেকে যদি ক্রয় করা হয় এবং নিশ্চিত জানা থাকে যে এর মধ্যে কোনো হারাম মিশ্রণের সম্ভাবনা নেই তাহলে সেটার জন্য কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, খেতে পারবেন আপনি। পরবর্তী দর্শকের কাছে তাকওয়ার ব্যাপারে ইয়ে করে থাকে আর। পরবর্তী দর্শকের কাছে আসবো, যে দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। আজিজুল ইসলাম আমি রংপুর থেকে বলছি। হুজুর আমি ওই যে আমার মা হচ্ছে অসুস্থ অবস্থায় 15 রমজান মানে অতিবাহিত হওয়ার পর 16 রমজানে সিহরি খাওয়ার পর মারা গেছে, এখন ওই রোজাগুলো কি আসলে করে দিতে হবে কিনা? আর আমার ছেলে হচ্ছে 6 বছর বয়স, ও 2টা রোজা ছিল, হ্যাঁ এখন বাকি রোজাগুলো আসলে সে করতে চায়, আমি এখানে আসলে মৌনতা অবলম্বন করি কিছু বলি না। আসলে কত বছর বয়সে তাকে রোজার তাগিদ দিতে হবে? আপনার আম্মা ইন্তেকাল করেছেন, আমার কথা শুনুন, আমরা বুঝতে পেরেছি আপনি কি জানতে চাচ্ছেন। ইন্তেকাল করেছেন 15ই রমজানে, ওই দিন সেহরি খেয়ে উনি ইন্তেকাল করেছেন, এই তো? এর আগে রোজাগুলো তো উনি রেখেছেন, এখন আপনি যেটা জানতে চাচ্ছেন উনি ওই, না 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 রাখতে পারেনি, মানে আগের রোজাগুলো একটাও রাখতে পারেননি তিনি, বেডে ছিল অসুস্থ অবস্থায় ছিল। আচ্ছা আচ্ছা বুঝতে পারেননি, উনি অক্ষম ছিল। এখন আপনি কি করতে, মানে কি সমাধান আমরা আলোচনা করছি, ধন্যবাদ আপনাকে, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফা ফাইদাতু মিন আইয়ামিন উখার, যে ব্যক্তি অসুস্থ থাকে তার জন্য তো শরীয়তের এবং কোরআনের মধ্যেই তার অবকাশ আছে যে পরে সেগুলো রোজাগুলো রাখতে পারবে, সেই জন্য যে অসুস্থতার কারণে যেহেতু রোজা রাখতে পারেন নাই তাহলে এখন তো পরবর্তীতে ওনার রাখার নিয়ত ছিল, ইচ্ছা ছিল, এরাদা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, আল্লাহ পাক ওনাকে মাগফিরাত দান করুক, মাফ করে দেখ, এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি।
এখন যেহেতু উনি রাখতে পারেন নাই সেই জন্য এবং তার সুযোগও আসে নাই সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তো উনাকে ক্ষমা করে দেন রোজাগুলোর কাফফারা দিয়ে দেওয়া মানে কাজা তো কাজা তো শর্ত নেই কাজা ফিদিয়াটা দিয়ে দেওয়া ফিদিয়া রোজা যে করে ছুটেছে এ করে ফিদিয়া দেওয়া মানে অতি উত্তম ভালো কারণ হলো এই জন্য যে ফিদিয়ার যে সিস্টেম এখন বলা হয়েছে 300 টাকা এক একটা রোজার জন্য 300 টাকা যদি দিয়ে দেয় তাহলে 15 রোজা বিশেষ করে 4500 300 করে 4500 টাকা লাগবে বা 5000 টাকার মধ্যে দিয়ে দিলে আল্লাহ তাআলা যেন মানে একটা উসিলা পেশ করা এরপর আল্লাহ তাআলা তো ক্ষমা করে নেওয়ালা তিনি আছেন তিনি ক্ষমা করে দিবেন মহতারামা 16 তারিখে যেহেতু সিহরি খেয়েছেন রোজা রাখার মধ্যে এই অবস্থায় নাকি মারা গেছেন সেই দিনের তো আর আবিনুনীতির রোজার মধ্যেই মারা গেলেন খুব খুশনসিব আল্লাহ পাক রমজানে এবং রোজার মধ্যে মারা গেছে আল্লাহ পাক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তাআলা আপনার হায়াতকে বরকতময় করেন দর্শক মণ্ডলী আজকে আমরা রমজানের শেষ দশকের আমল নিয়ে আলোচনা করছিলাম দেখুন শেষ দশক কিন্তু শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই যখনই ইফতার করব সূর্য ডুবে যাবে চন্দ্র উঠে যাবে শেষ দশক শুরু হয়ে যাবে একটা আমল আমরা আজকে এখানে আলোচনা করে আপনাদের জন্য আমি পরামর্শ দিতে পারি যেহেতু লাইলাতুল কদর খুবই গুরুত্বপূর্ণ এক আমল এক রাত্র তা আমরা কদরকে তালাশ করার জন্য তারাবিন নামাজ যখন আমরা পড়ি তারাবিন নামাজের পরে বিতর পড়ার আগে আপনি 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নফল নামাজ পড়ে নেবেন লাইলাতুল কদরকে অন্বেষণের উদ্দেশ্যে বা পাওয়ার উদ্দেশ্যে তো আল্লাহ রাব্বে করিম যদি এই রাত্রকে লাইলাতুল কদর করেন তাহলে আমি তো 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়েছি হাজার হাজার নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব কিন্তু আমরা পেয়ে যাব এজন্য বেজোর রাত্রিতে তালাশ করতে বলা হয়েছে হাদিসের মধ্যে এসেছে কিন্তু ভৌগোলিক অবস্থানের দিক থেকে আমি বলবো যে এই 10 দিন কোনো না কোনোভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ তো 10 দিন রাত্রি আমরা 9 দিনও হতে পারে বা 10 দিনও হতে পারে তারাবিন নামাজ তো পড়বই তার সাথে সাথে 4 রাকাত 6 রাকাত নামাজকে অ্যাড করে নফল নামাজ পড়ব লাইলাতুল কদর একটু তেলাওয়াত করব সেহরের সময় উঠে এবং ঘুমানোর আগে আল্লাহ রাব্বে করিম আমাদেরকে কবুল করেন এবং একটু দান সাদকাও করব যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে কিন্তু 4,083,083 বছর 4 মাস দান করার সমানভাবে দান করার যে সওয়াব এ সওয়াব কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন তা আল্লাহ রাব্বে করিমের কাছে দোয়া করি যে লাইলাতুল কদরের মতো এত বড় ইবাদত যেন আমরা পাই সেই রাত্র পেয়ে ইবাদত করতে পারি আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন দেখুন 83 বছর 4 মাস হায়াতই তো এখন বর্তমানে পাওয়া যায় না এক রাত্রে ইবাদত করলে যদি এত লম্বা সওয়াব পাওয়া যায় এত বড় সওয়াব পাওয়া যায় অনেক বড় বিষয় আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন লাইলাতুল কদরের মতো বড় ফজিলতপূর্ণ রাত্র পেয়ে যেন ইবাদত করতে পারে সেই তৌফিক দান করুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি দর্শরীফ পরে আল্লাহ صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ومنك السلام وإليك رجو السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا الله رب العالمين خدا دائبا مهربان يا الله আজকে 20তম রমজানের শেষ প্রান্তে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি হে আল্লাহ আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুল হওয়ার সময় তোমার দরবারে হাত তুলেছি হে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও আমিন হে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে আল্লাহ যারা রমজান পেয়ে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই ওরা তো আল্লাহ তোমার রহমত থেকে মাহরুম ও বঞ্চিত হয়ে যাবে হে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ কাতাগুলোকে তুমি মাফ করে দিও হে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করেছি হে আল্লাহ সেই গুনার অনেক বিষয় আমরা নিজেরাই ভুলে গেছি হে আল্লাহ কিরামান কাতিবিনের দফতরের মধ্যে তো লেখা হয়ে গেছে আল্লাহ
আসমান জমিনের সাক্ষীর মধ্যে তো তা উপস্থিত আছে আল্লাহ। ইয়া আল্লাহ মেহেরবানি করে তুমি যদি মাফ না করে দাও আল্লাহ কে মাফ করবে, কার দরবারে আমরা চাব? ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ কাতাগুলিকে তুমি মাফ করে দিও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যে আমল করলে তুমি রাজি ও খুশি হয়ে যাও আল্লাহ, সে আমলগুলো করার তৌফিক দিও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই রমজানের মধ্য 10 দিন যা মাগফিরাতের জন্য নির্ধারণ করে দিয়েছো আল্লাহ, ইয়া আল্লাহ এই মাগফিরাতের দিনগুলো তো শেষ হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। ইয়া আল্লাহ জানি না আমরা আমাদের গুনাহকে মাফ করাইতে পারছি কিনা। ইয়া আল্লাহ আজকে শেষ মুহূর্তে সবাকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত দুখানা তুলে দিয়েছি। ইয়া আল্লাহ যেই হাত তুমি নিজে দিয়েছো আল্লাহ, ইয়া আল্লাহ এই গুনাহগারের গুনাহ সহ হাত তোমার দরবারে তুলে দিয়েছি। আজকে এই মুহূর্তে যেন আল্লাহ তুমি আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ উম্মতি মুহাম্মদের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ যদি তুমি মাফ করে দাও আল্লাহ তোমার কোনো কমতি হবে না আল্লাহ। ইয়া আল্লাহ মেহেরবানি করে তুমি যদি আমাদেরকে মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ, আমরা গুনাহগার মানুষগুলো জাহান্নাম থেকে বেঁচে যাব। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদের জীবনের সকল গুনাহ কথাগুলিকে মাফ করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, গুনাহের কারণে আমাদের উপরে বালা মুসিবত বিপদ আপদ আসছে আল্লাহ। ইয়া আল্লাহ হাদিসের মধ্যে আসছে ইয়া আল্লাহ বান্দার গুনাহের কারণে তাকে শাস্তি ও আযাব গজব দিয়ে থাকো আল্লাহ। এরকম একটি মহামারী সারা বিশ্ব জুড়ে আল্লাহ করুণার গজব, ইয়া আল্লাহ এই মহামারী থেকে তুমি মেহেরবানি করে আমাদের সকলকে হেফাজত করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি এই মহামারী থেকে আল্লাহ হেফাজত করো। ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলিমকে তুমি হেফাজত করো, সারা বিশ্বে জাহানের মানুষদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, এই মহামারী করুণার এই ভয়াবহতা থেকে আল্লাহ বিশেষ করে তুমি এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ইয়া আল্লাহ MD সহ বসুন্ধরা পরিবার সহ ইয়া আল্লাহ এই দেশের যত মানুষ রয়েছে আল্লাহ সকলের কাছ থেকে তুমি এই মহামারীকে দূরে সরাইয়া দাও আল্লাহ, এই ক্ষতি থেকে আল্লাহ আমাদের সকলকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই রমজানের খাস রহমত তুমি আমাদের জন্য নাজিল করে দাও। ইয়া আল্লাহ রমজানের সমস্ত রহমত ও বরকত থেকে তুমি আমাদেরকে মাহরুম করো না আল্লাহ। ইয়া আল্লাহ হাদিসের মধ্যে আসছে ইয়া আল্লাহ এই মাসের মধ্যে মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হবে। ইয়া আল্লাহ তুমি আমাদের রিজিক রোজগারের মধ্যে বৃদ্ধি করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিও। ইয়া আল্লাহ করুণা সহ বিভিন্ন রকমের মুসিবত বালা বিপদ আপদ আমাদেরকে আসছে আল্লাহ, এই বিপদ আপদের মধ্যে আল্লাহ একমাত্র তোমার দরবার ছাড়া আমাদের কোনো দরবার নাই, তুমি ছাড়া আর কেউ রক্ষা করার উপায় নাই, কেউ মালিক নাই আল্লাহ, তুমি তো একমাত্র মালিক। দয়া করে আল্লাহ তুমি আমাদের সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ অনেক মানুষ রোগাক্রান্ত হয়ে আছে আল্লাহ, ইয়া আল্লাহ অনেকে আমাদের কাছে দোয়া চেয়েছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। ইয়া আল্লাহ আমাদের ময় মুরব্বী আত্মীয় স্বজন বাবা মা দাদা নানি না যারা এই দুনিয়া ছেড়ে চির অন্ধকার কবরে চলে গেছে গো মাওলা, ইয়া আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছেন কবর হয়তো জান্নাতের বাগিচা হবে না হলে জাহান্নামের গর্ত হবে, আল্লাহ রমজানে তোমার দরবারে হাত তুলেছি রোজা রেখে, ইয়া আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দিও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্ত বানায় না গো আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার নবীজি সাবধান ও সতর্ক করে দিয়েছেন আল কবরু বাইতুল মাজলামা অন্ধকারের ঘর হবে আল্লাহ, সেই কবরের তো কোনো সামান আমরা জোগাড় করতে পারি নাই। ইয়া আল্লাহ মেহেরবানি করে বাকি রমজান মাসের যত দিন বাকি রয়েছে আল্লাহ এই দিনগুলোর মধ্যে রোজা এবং ইবাদত করে যেন তোমার সান্নিধ্য লাভ করতে পারি সেই তৌফিক দিও। ইয়া আল্লাহ আমাদের কবর আজাব তুমি মাফ করে দিও। ইয়া আল্লাহ কবরের সামান জোগাড় করে নেওয়ার তৌফিক দিও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ খাস করে আল্লাহ এই বসুন্ধরা পরিবারের মধ্যে তুমি আল্লাহ তোমার খাস রহমত নাজিল করে দিও, সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এখানে যারা কর্ম দিয়ে থাকে শ্রম দিয়ে থাকে রমজানের মধ্যেও আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নিও। ইয়া আল্লাহ সকলের জন্য হেদায়েত নসিব করে দিও। ইয়া আল্লাহ গুনাহের তুমি মাগফিরাত করে দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين الحمد لله رب العالمين